হবে কাকে? চাইতে হবে কার কাছে? আয়ুবকে জিজ্ঞেস করলেন, আয়ুব রে, মুসিবতের সময়ের জিন্দগিটা ভালো ছিল না, এখন বাদশাহী জিন্দগিটা ভালো? আয়ুব আলাইহিস সালাম বলে, ও মালিক, 18 বছরের জিন্দগি যে কত মজা ছিল, একটা সেকেন্ড তো তোমারে ভুলি নাই গো মালিক। আমার একদিনের ইতিহাস মনে পড়ে, যখন আমার জিব্বার উপরে 100-এর মতো কিড়া উঠিয়া গেল, আমার জিব্বার মধ্যে তো হাসি নাই, এই জিব্বাটা মজা করে যখন ফুকা গুলাই খাইতেছিল গো মালিক, তখন আমি জিব্বা লড়াইতে যাইয়া জেকের করতে যাইয়া কিছু ফুকা জমিনে পড়িয়ে গেল, ফুকা গুলা উঠাইয়া যখন আবার জিব্বার মাথায় বসিয়ে দিলাম, তখন ফুকা গুলারে জিজ্ঞেস করতেছিলাম, তোরা আমার মাওলার একমাত্র আমারে খাইবার জন্য আল্লাহ তোদের খাদেম বানাই দিছে, আমার বডিটা হলো তোদের লাঞ্চের সময়, নাস্তার সময়, ডিনারের সময়, অর্থাৎ নাস্তা খাবার জন্য আমার বডিটা। আমি জিকির করতে যাইয়া তোরা পড়িয়া গেছো, দেখি আমার আল্লাহর সাথে একটু কন্ট্যাক্ট করে দেখি, জিকিরটা আপাতত বন্ধ করে তোদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হঠাৎ করে মনে পড়ে গেল, মাওলার জিকির আমি তো করে মনে মনেও করতে পারবো, পোকা গুলারে কষ্ট দেওয়া যাবে না, পোকা গুলা আবার যখন জিব্বায় উঠে গেছে, পোকা গুলারে যখন জিব্বায় উঠে দিয়া মনে মনে জেকের আরম্ভ করে দিছে, আমার মাওলার ইশকের দরিয়ায় আগুন লেগে গেছে রে, আল্লাহ জিব্রাইল ডাকতে কই, জিব্রাইল রে, আমি আল্লাহ, আমি আয়ুবকে ইদা সাবাদুহু মুসিবা, আমি আয়ুবকে মুসিবার চাপায়া দিছি, কত কষ্ট দিছি, পোকা গুলারে কষ্ট দিতে চায় না, পোকা গুলারে ঠিকই জিব্বাই উঠায় দিছে, মনে মনে বলতেছে, কলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমার আয়ুবরে ডাক দিয়া কও, উরকুদু বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদিউ শারাব, আমার আয়ুবরে উরকুদ আমরের সিগা, আমার আয়ুবরে বলিয়া দে রে, আমার আয়ুব সে মনে মনে জিকির চালু রাখছে, আর আমার আয়ুবের পোকা গুলা যে খাদ্য বানাইছিলেন আয়ুবের বডিটা, আমি মাওলার ইশকের আগুন ধাউ ধাউ করে ধরে উঠছে, আমার আয়ুবরে আজ থেকে পায়ের গোড় মুড়ার আঘাত দিয়ে পানির ব্যবস্থা করি, আমার আয়ুবরে গোসল করায় দে, বারে দে মশারব, এক গেলাস পানি পান করায় দে, আমি আল্লাহ আয়ুবের পোকাও দূর করিয়া দিলাম, আবার সব ফিরে দিলাম। একজন নবীর কথা বললেন আমার নবীর কাছে, আর একদিন ডাক দিয়ে আমার নবীরে বলতেছে, বুঝতে তাছে, ও নবী কষ্ট পাইছেন কি লিগা? কষ্ট পাইয়েন না, কারণ আবু জেহেল একটা থাপুর দিছে, কি এর কষ্ট? আবু জেহেল থাপুর দিছে কিসের কষ্ট? কষ্ট নিয়েন না। আবু জেহেল আপনার নামাজের সময় উটের পচা নারী ঘুড়ি গুলে চাপাই দিছে, কষ্ট নিয়েন না। ইদা আসাবাতুহু মুসিবা, যখন মুসিবত আইছে, কলু, আপনি কন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার উম্মতকে শিখায় দেন, আপনার উম্মত শিখবে। মারহাবা বলে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, কোথায় ছিল? হ্যাঁ, কে ইউসুফ আলাইহিস সালাম তো নবীর পোলা, নবীর পোলা আবার নবী, খালি নবীর পোলা না, ইউসুফ আলাইহিস সালামের কতগুলো লকব ছিল জানেন? উনি তো এক নম্বরের নবী, ওনার বাপ নবী, ওনার দাদা নবী, তার বাপ হলো, সুবহানাল্লাহ, আস্তে কইলে ডায়াবেটিস ঠিকই করবে, এ মন্ত্রী, মন্ত্রীর পোলা মন্ত্রী, মন্ত্রীর পোলা নাতি মন্ত্রী, নাতির খুতিও মন্ত্রী, ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম মন্ত্রী অর্থাৎ নবী, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, তার বাবা আইয়ুব আলাইহিস সরি ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের বাবা কে? ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আরো জোরে কয়, সুবহানাল্লাহ, তাই বেটা জেলখানা যাবে কে? আকাম করে আস্তে কথা কইরা, কেন জুলাইখার লাগে আকাম করছ না?
আল্লাহ কয় কি তাহলে বোঝা গেল জেলখানায় মাঝে মাঝে আকাম ছাড়াও যায় কথা বল না কেন যায় না ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বই আরইছে জেলখানার থেকে 12 বছর জেল খাতার পরে 1 বছর এক্সট্রা কাটছে রিমান্ড 1 বছর রিমান্ডে রাখছে রিমান্ডটা কি যদি এখনো কও জুলাইখার সাথে তোমার দর্শন হইছে জুলাইখারে তুমি দর্শন করছো এই মামলাটা নিয়ে বেরইবা ইউসুফ আলাইহিস সালাম কয় আমি দর্শন করি নাই আমারে আল্লাহ হেফাজত করছে আমি সশরীর বাইরে আইছি দর্শন মামলা আমার ঘরে নিয়ে আমি বেরোবো না তাই তো আমার জীবনেই জেলখানায় যায় যাক না চন্দ ভাইরা বুঝো ভালো করে দর্শন মামলার অজুহাত নিয়ে ঘরের উপরে এই মামলা লইয়া আমি ইউসুফ বেরোবো না তাই তো জেলখানা আমার মরণ হইউক দেখেন আমার আল্লাহ কি পারে হঠাৎ করে দেয় একটা পোলা একটা পোলা বেশি বয়স কত 12 13 বছর বয়স একটা পোলা আব্দুল্লাহ বয়স আব্দুল্লাহ নাম কোরআনে যার নাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ বললেন না হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে বোরকলের মধ্যে যে কইলেন এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা আর এগুলো কি ইচ্ছাও না এই যে আমার দিকে দেখেন আজরাইল গুলো চাইয়ে দিছে আমি কিন্তু ক্যামেরার মধ্যে এই মুসলমানের পোলা আর এমন কম্পিটিশনের যুগ এখন বক্তৃতার জীবন মত আলা সারা কথা বলতে গেলেই দেখেন না এক পীর আর এক পীরের লাগে লাগছে কি লাগা এক বক্তা একটা গজল গাইছে মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান নাকি জানি বাইরে বাই হয়তো অল্প বয়সের পোলা গাইয়া ফেলাইছে কিন্তু এই গজলের মধ্যে কিছু কিছু কথা আছে ভাই যেগুলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ হয়ে যায় হয়তো বুঝা আমাদেরই ছাত্রর মতো যাই হোক নাম বললে চিনে পারবেন আপনারা জানেন সবই ওরে বাইরে ভাই এই ডারে পুঞ্জি বানাইছে গায়রে মুকাল্লে যারা আছে বন্ডর গোষ্ঠী এই ডারে পুঞ্জি বানায় হায় রে হায় দেওবন্দি আলারা কাফের হান আগডুম বাগডুম কত কিছু জানেন নাই আমি একটা কথা বলতে চাই ভাই কাদা সরাসরি সময় নাই এখন আসাদ নূরের মতো বেঈমান গুলারে মারার টাইম হয়েছে এখন আর ওই ওই কাদা সরাসরি করার টাইম নাই আসাদ নূর শুধু ওইখানে বসে পুলিশ আনতেছে তা না আসাদ নূররে যারা না চাইতেছে ওর চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই বাংলাদেশে গুলাগার আছে না নাই যেটাই দাঁড়ায় যাবে ওই হাতি গুন্ডি মাংস এক করে বলবো আমার ঠিক না বেটে কে কে রাজিয়া শুধু মকাল লাগে দু হাত উঠে দাও আওয়ামী লীগ করব বিএনপি করব জামাত ইসলাম করব যেটা মনে চায় সেটা করব আমার নবী কিনে আল্লাহ কিনে কোরআন নামাজ নিয়ে কোনো রাজনীতি নাই যে এটার উপর আঘাত করবে ইসলামের উপর আঘাত আনবে ওর হাত কি মাংসে এক করে ফেলবে মুসিবত আসবে মুসিবত আসবে মুসিবতের মোকাবেলা করতে হবে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে বলে আপনারে এখান থেকে বের করব শর্ত এইটা ইউসুফ আলাইহিস সালাম বলে নাও হঠাৎ করে দেখে অন্তত 1000 লোকের সাইন লয়ে আইছে একটা বালু 1000 লোকের সাইন সুবহানাল্লাহ বললেন না ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ 1000 সাইন 1000 লোক সাক্ষী দিয়েছে তার ভিতরে কারা আছে জানেন তার ভিতরে ওই দেশে 70 জন মহিলা যে 70 জন মহিলার কথা সূরা ইউসুফের মধ্যে আছে যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে আঙ্গুল কাটে পয়ড়ে ঝুলে রইছে রক্ত বেরিয়েছে পেয়ালা ভরে গেছে রক্তে কিন্তু ওদিকে খেয়াল নাই খেয়াল শুধু ইউসুফের দিকে এই মহিলারা শুদ্ধ স্বাক্ষর দিয়ে বলতেছে ইউসুফ নির্দোষ ইউসুফ নির্দোষ হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার সামনে দাঁড়ায় দেখে এই বালকটা ইউসুফ আলাইহিস সালামকে সারাবার জন্য অনেক চেষ্টা করছে অনেক কষ্ট করছে অনেক চেষ্টা করছে ইউসুফ আলাইহিস সালাম আজকে ক্ষমতায় বসে আছেন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে ইন দি মিন টাইমে একটা বালক
ইউসুফ আল্লাহ সালামের সামনে দাঁড়ায় বলে একটা বস্তা হাত দেখবেন ওই যে আমরা গিরামগঞ্জে যখন আগে লেখাপড়া করতাম বস্তা যখন ধানের বস্তা ধান দুল বেইছা বস্তাটার ভালো করে পাকাইয়া এইভাবে মাসখানে একটা রশি দিয়ে বাইন্ধা হ্যাঁ আঙ্গুল ভরিয়া দিয়ে তারপরে বাইতে আসতাম তাই না ভুলে গেছেন কা সেই ইতিহাস ও এখন তো কিনা চাউলের ভাত খান আল্লাহ ঠিক ইউসুফ আলাইহিস সালাম এরকম বস্তাটারে ইউসুফ আলাইহিস সালাম দেখে উনি যখন মন্ত্রী এরকম একটা বস্তা এরকম বাইন্ধে একটা ছেলে বস্তাটার মাঝখানে রশিদে হাত আঙ্গুলে ঢুকাই দিয়ে সবাই বস্তা ভরে ভরে খাওন নেয় কারণ এমন দুর্ভিক্ষ পড়ছে মিশরে যে এখন মাইপা খাওন দিতে হয় এক সপ্তাহ খাবার ইউসুফ আলাইহিস সালাম নিজে মাইপা দেয় নাহলে রাষ্ট্র চালাইতে পারবে না ইন দি মিন টাইমে কি রাহুদি সুতা মোতা ধরাইও না অসুস্থ লাহেন মোনাজাত করে দে আল্লাহ আমিন ونستغفر الله لا حول ولا قوة إلا بالله إذا مصيبة تاي سلي لك بوسي نجي من دا ونو دك سلي كسلي شايتان غوري نجي سلي در شرائي لا تو بوستا دا رئي بابي گانگول در بوري بوري دیا عيسو بلا سلام سامنے خارا رئي سي تو شوف مانوز بولا مائي با مائي بابي بلا عيسو بلا سلام خابار دیت سي এই তুমি 5 কেজি জল লও এই তুমি 10 কেজি গম লও এক সপ্তাহ খাবার দিলাম খবরদার কম কম খায়ো ও ভাই আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন দেখবেন মহিলারা পাইকারি দামে কিন্তু খায় না তখন একটারে মুরগিগুলো ফাজিল আছে যখন দেখে 30 টাকা কেজি তখন একতে এক পা মারে আর যখন দেখবেন পেঁয়াজের দাম হয়ে গেছে 100 200 টাকা কেজি তখন একটারে চার ভাগ করে তখন স্বামী কয় কি কয় না তোমার কেনু খাওয়ার ডর আছে না কেনুর ডরে চাই বানাই বসে ঠিক ইউসুফ আলাইহিস সালাম এই কায়দা কিন্তু এই জামানার না ইউসুফ আলাইহিস সালামের জামানার এই কায়দা ইউসুফ আলাইহিস সালাম শিখাইছে তার পূজাদেরকে এই এখন দুর্ভিক্ষ বাড়ছে খাবারদার 10 কেজি দিলাম গো আগে যেরকম 10 কেজি খাইতে দুই দিনে 10 কেজি খাইতে হবে 10 দিনে যেরকম বাদশা সেমন পূজা ঠিক না বেঠিক ঠিক ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে পেট ভরে যেত এই জন্য ইউসুফ আলাইহিস সালাম 24 ঘন্টা বোরকা পরে থাকতেন সুবহানাল্লাহ তো ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাই এখন পাইকারি দামে খাওয়া যাবে না এখন পেঁয়াজের দাম 300 টাকা কেজি গম বৃষ্টি বর্ষা হয় না আপনারা এইভাবে ভাবে খাইয়েন বাজান দে আল্লাহর পয়গম্বরের কথা সবাই মেনে নিলেন সবাই বস্তালে দাঁড়ায় আছে কার ফ্যামিলিতে কয়জন হুজুর আমার ফ্যামিলিতে আটজন সদস্য ইউসুফ আলাইহিস সালাম বলেন 8 কেজি গম দাও 3 কেজি জও দাও 1 কেজি জাইতুনের তেল দাও 1 কেজি তাল মিস্ত্রি দাও এইভাবে বন্টন করিয়া বস্তা ভরিয়া মাথায় উঠায় দাও লাইন দিয়া রিলিফের মাল নিচ্ছে গো বাবা আর আমাদের দেশ মেম্বার চেয়ারম্যান চোর বলি যেই বালতির মধ্যে বাবা গম উঠায় বালতি আলো 7 কেজির বালতি ও পালার উপর পাও দিয়ে তাহে 3 কেজি হইনে মাইনাস করে যে বেটা বস্তা ধরছে 7 কেজি আলো বালতি কে লেহার হইছে বালতির গায়ে 8 কেজি 8 লিটারে বালতি এ অর্ধেক কইছে ততখানে 4 কেজি হইছে কত গণ্য কে 7 কেজি ধরাই দিছে ওই যে পাও দিয়ে জাতা দিছে জনগণের মাল যারাই খাবে কিডনি দুইটা দুনিয়ায় তুইয়া কবরে যাবে হাত পয়সা কবরে যাবে গরিবের মাল রিলিফের মাল যেই মেম্বার চেয়ারম্যান যেইগুলা মারিয়া খাবে বাবা আল্লাহ ওরে কেমনে মার দিবে জানেন চোখ দুইটা নিয়ে যাবে হাতটা নিয়ে যাবে কিডনি দুইটা নিয়ে যাবে গ্যারান্টি ওমার দুইটা দেবে রক্ত পায়খানা দিও বড় বড় কসম দিয়ে দুনিয়ার দিকে শেষ করে দিবে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই দুনিয়ার ভাই গরিবের টিন দিয়া তুমি রান্না কর দেবা চেয়ারম্যান 100 বছর আগে 5000 বছর আগে যতগুলো নবী আসছিল তাদের মধ্যে আপনার আগে 3000 বছর আগে মুসা আলাইহিস সালাম আসছিল আপনার 1600 বছর আগে আইয়ুব আলাইহিস সালাম আসছিল অযকুর আব্দানা আইয়ুব ইদনাদা রব্বহু আন্নি মাসানিয়া শাইতান বিনসুবি ওয়াদা
নবী আপনার আগে একজন নবী আসছিল বা اختلاف 18 বছর তার পুরো বডিটা আমি কিরে দিয়ে খাওয়াইছি 18 বছর পরে যখন ওহাবনা আহলাহু ওমিসলাহু মাউম রহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব আমি তো হাফেজ না যখন আবার আমি ফিরাই দিলাম ওহাবনা আহলা আইব আলাইহিসসালাম রে 18 বছর পরে বউ সওয়াল মাইয়া 60টা বউ 29টা ছেলে মেয়ে সব মাইরে ফেলছিলাম 4টা বিবি সারা 29টা পোলাপান সব মাইরে ফেলছি 18 বছর পরে আবার তার 29টা ছেলে রে জিন্দা করছি ইউহিয়্যা ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির ওনার নাম কি আল্লাহ এই আল্লাহ নাম আস্তে করলে ডায়াবেটিস হইব আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইলি এই মুসলমানের বলা উনি আল্লাহ পাক বলতেছেন ও নবী মুসিবত কারে কয় আপনি দেখছেন নবী এখনো দেখেন নাই আর এই কথাটা কে এখন বলছিল আপনাদের সামনে এখন তুলে ধরছি ইদা আসাবাতুহু মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ নবী মুসিবত দেখলে ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন আপনার মুসিবত দূর হয়ে যাবে চাকরি নাই তসবিহ তাহদিন ইন্না লিল্লাহি রাজুল ইন্না লিল্লাহি রাজুল এই দোয়াটা পড়বেন চাকরির ব্যবস্থা হয়ে যাবে পকেটে পয়সা নাই দেখবেন কোত্থেকে আল্লাহ পকেটে পয়সার ব্যবস্থা করে দিবে এটা কি বিশ্বাস হয় নাকি এটা কে কইছে মুসিবত দেখলে এই দোয়া পড়তে হবে কে বলছে নবীরা পড়ছে আপনিও পড়েন সব মুসিবত দূর হয়ে যাবে ঠিক না মানে ঠিক বাজান দেবার আমার দিকে তাকানাইয়ু আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমার নবীকে আল্লাহ শুনাইতাছে বছর পরে যখন 29 জন সন্তান ফিরিয়ে দিলাম চারজন বিবিকে আমি আবার আইব আলাইহিসসালামের ঘরে এনে দিলাম আইবের চেহারাটা কেমন কোন বেরে দিলে কাহাদা মুতাসালুম বারুদুম ওয়াশারা আইব আলাইহিসসালামের পায়ের গুড়মুড়া দিয়ে আঘাত করলো জমজমের মতো কুয়া হইল আমি রব্বে কারিম কুরকুজ বিরে জিলিকা হাদা মুতাসাল আমি আল্লাহ এমন ভাবে করে দিলাম আইয়ুব আলাইহিসসালামের পায়ের গুড়মুড়ার আঘাতে আমি জমজমের মতো সাত তবক জমিনকে ফাটাইয়া কুয়া বানায় দিলাম 18 বছর কিরায় খাওয়াইয়া শরীরের এমন কোন জায়গা নাই গো নবী আমি আইয়ুবরে পোকা দিয়া খাওয়াই না আঠারো বছর বা এখতলাফ সাত বছর তেইশ বছর তেরো বছর চোদ্দ বছর যেটাই বলেন আঠারো বছরের কথা বেশি অন্যদের কাছে তাই বলে দিয়ে যায় বিবি বাচ্চার সব যখন আমি মালিক ফিরাই দিয়া বললাম ইলা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আইয়ুব আলাইহিস সালাম আবার বাদশাহে বসতেন দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট আইয়ুব উত্তর কেনানের প্রেসিডেন্ট ইয়াকুব ওই ইউসুফের বাপ ইয়াকুব দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট আবার আমি ফিরাই দিলাম আইয়ুব আলাইহিস সালামকে চেয়ারের পরে বসা সূরা সফফাতের তাফসিরে দেখবেন সূরা সাদের মধ্যে দেখবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারে বসা আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বলে আমার আইয়ুবকে জিজ্ঞেস করো চারজন বিবি কি ফিরে দিলাম 29 জন সন্তান ফিরে দিলাম আবার চারজন বিবির গর্ভে একসাথে সন্তান হবে সবাইরে প্রেগনেন্ট করে দিলাম এবার আয়ুবকে জিজ্ঞেস করো 18 বছর কিরা যখন তারে খাওয়াইছিল ওই সময়ের জিন্দিগিটা ভালো ছিল না এখন স্বর্ণের চেয়ারে বসে বাদশাহী করতেছে ওই সময়টা না এখনটা আয়ুব রে জিগা জিব্রাইল যখন কিরায় তারে পোকায় খাইতেছিল তখনকার সময়টা তার ভালো ছিল না এখন বাদশাহী চেয়ারে বইয়া ভালো ছিল এই যে দেখেন আমাদের ষোলো আসেন ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব মাঝে মাঝে আমার সাথে কথা হয় বলে সারা রাত্র ঘুম হয় না জনগণের টেনশনে
আর রিকশা চালক সারা দিন রিকশা চালায় ট্যাবলেটও খাওয়ান লাগে না কিচ্ছু না খালি বালিশ থাকলে থাকলো তাও বালিশ কেনছে আজ থেকে 13 বছর আগে ওটার কবারও নাই কিচ্ছু নাই দুলায় আর ছাতায় এমন হক্ত হইছে পাথরের সাথে বালিশ হচ্ছে ঠিক এই হক্ত বালিশটারে মাথায় দিতে দেরি আছে 1 মিনিট 13 সেকেন্ড পরে লোকটা নাক টানতাছে কতক্ষণ লাগে আর এমপি মন্ত্রীগুলা যায় দেন এমন কি আমিলিয়া সুলেমান জিয়াদি ট্যাবলেট খেলো মাঝে মাঝে ঘুমায় না যে কালকে ওয়াজ ধরতে হবে জোহরও আছে রাইতও আছে যদি ঘুমায় যায় গা কোন সময় কি করবে ও আল্লাহ আমারই ঘুমায় না এই মুসলমান ভালো করে বুঝেন আইয়ুব আলাইহিস সালাম রে জিজ্ঞেস করে আইয়ুব ওই 18 বছরের জিন্দেগি তোর ভালো ছিল না এখন বাদশাহি পাইয়া ভালো আছিল আইয়ুব আলাইহিস সালাম দর দর করে চোখের পানি ছাইড়া দিয়েছে আল্লাহ ও আল্লাহ এই শিয়ারে বই এখন জনগণের টেনশন চায়ের বোর টেনশন চায়ের বোর চাই সময় নালিশ করে রহিমা কয় এইটা সাউদা কয় এইটা জামিলা কয় এইটা সাবেরা কয় এইটা জহুরা কয় এইটা চায়ের বোর পোলাপান 32টার মতো এখন 32টা ঠেলা চায়ের বোর ঠেলা জনগণের ঠেলা বনি ইসরায়েলের ঠেলা এ বলতে বলতে তোমার নাম বলতে পারি না হালাকে যখন 18 বছর যখন আমারে কিরে খাওয়াইছো এক ঘরের মধ্যে বইয়া খালি বলছিলাম কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ 18 বছর একটা সেকেন্ড এই জবান দিয়া তোমার জিকির ভুলি না এমন কি পোকায় খাইতে খাইতে যখন আমার চোখের মনির মধ্যে ঢুকিয়ে গেল এখন চোখের পানি ফেলবেন কে কইছে আপনার গুনাহ মাফ হইব না এ কত হাজার টন গুনাহ করছেন আপনি এ কত হাজার টন গাঁজা খাইছো রে গাঁজা কো কত হাজার টন হিরোইন খাইছো কত হাজার প্যাকেট সিগারেট খাইছো কত হাজার গিলান মদ খাইছো তোর গুনার চাইতে আমার মাওলানা রহমতের দরজা বেশি বড় আমার আল্লাহর চোখের পানি ছাইড়া দিয়ে দেখেন চোখের পানি ছাইড়া দিয়ে দেখেন গুনাগারের চোখের পানির টেস্ট কত আমার আল্লাহর কাছে গুনাগার যখন একবারে আল্লাহকে এইভাবে বুঝাইয়া বলতে পারে তুমি মাওলা মা করে দাও আমাকে বলেন না মিষ্টি সুরে চুপটা বন্ধ করে নিজের জীবনের সব গুনার কথা এক জায়গায় করে আমি জানি এখানে এমন লোক বসে আছে 12 বছর বয়সে আমার মতো মা হারাইছে আছে না নাই আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া এমন কোন রাস্তা নাই অলি নাই গলি নাই গোপালগঞ্জের এমন কোন রাস্তা নাই গোপালগঞ্জের এমন কোন থানা নাই মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির এমনকি বঙ্গবন্ধুর মাজারের সামনে যাইয়াও মানে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী না তখন কেবল লন্ডন থেকে আসছে উনি তখন আমাদের এই চোখ দিয়ে দেখছি তখন আমি গৌহাটনাগা মাদ্রাসা ছাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চোখের সামনে আমি তখন নাহবিমির পড়ি আমাদের চোখের সামনে উনি ইলেকশন করার সাহস করতে পারে না উনি তখন বঙ্গবন্ধুর মাজারের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় কান্দবে বাবা গো তোমার স্বপ্নের এই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশের হাইল ধরতে পারবো কিনা এইভাবে কান্দতো আমরা দেখতাম দাঁড়ায় দাঁড়ায় ছাত্র জীবন চট্টগ্রাম চোখের পানি ছাড়া এই দুনিয়ায় কোন জিনিস আল্লাহর কাছ থেকে কবুল করানো যায় না কথা বলেন না কেন মজলনে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের গলিতে গলিতে ঘুরতেন কানতেন ও মাদার একটা রিকশা চালক গলিতে গলিতে যেরকম মা বাবা বলে কান্দে ইলিয়াস রহমান জেহাদি গলিতে গলিতে ঘুরতো আর কানতো গৌহাট ডাঙ্গা মাদ্রাসার বারান্দায় বসিয়া কাঁদতাম আর বলতাম আজকেও যখন এই মাহবিলে আসছি আমার মসজিদে মাগরিবের ইশারের নালিশ মাগরিবের নামাজের পড়ে আমার হুজুর মুহাক্কিক হুজুর আমার শফিক হুজুর আমার প্রিয় হুজুর বশির সাহেব আমারে ফোন দিছে অবদান বাংলাদেশের সব ছাত্র নেতার হুজুর ফোন দেয় না বশির সাহেব হুজুর আমারে ফোন দিয়ে বলে বাবা তোমার শরীরের এখন অবস্থা কি হসপিটালে যখন ছিলাম তখনও ফোন দিছে আজকেও ফোন দিছে
আজকে যখন আমি মাগরিবের পরে বলছি হুজুর এখন একটু সুস্থ হুজুর বলে বাবা গওহরডাঙ্গা মাদ্রাসার সব ছাত্র লইয়া তোমার জন্য দোয়া করছি আমার মতন নালায়েক গুনাহগারের জন্য গওহরডাঙ্গা মাদ্রাসার আমার সবই উস্তাদ বজিরা আমার সবাসকে বলে আল্লাহর জাতের কসম করে বলছি আজকে মাগরিবের পরে হুজুর বলেন দোয়া করছি আমি যখন শুনলাম তুমি এখন বললা যে একটু সুস্থ বদনটা চোখের পানি এমনি এমনি আসে না উস্তাদ যখন বলে বাবা আমি দোয়া করছি তুমি সুস্থ হয়ে যাও তুমি আমাদের দেশের একটা সম্পদ বদন আমি ছাত্র জীবনে কেমন ছাত্র ছিলাম আমার ওই হুজুর জানে হুজুরের মুখ দিয়ে যখন বলে ফেলেছি তুমি আমাদের দেশের একটা সম্পদ আমাদের ছাত্র তোমার কোনো কিছু হয়ে গেলে কষ্ট পাবো চোখের বাড়ি জেনে দিয়ে বলছি বলি কার দোয়ার খাতিরে এত তাড়াতাড়ি আমার সুস্থ করলাম জানি না গো আল্লাহ হয়তো মায়ের ওয়াজটা বেশি করি বাবার ওয়াজটা বেশি করি